দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম মাইনুল হাসান নোবেল। বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের জেরে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন তিনি। তার ব্যক্তিগত জীবনও ব্যাপক সমালোচিত। মূলত ভারতের জি বাংলার সারেগামা পা রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিতি পান নোবেল। সে সময় তার বেশ কিছু গান শ্রোতা মাতালেও সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারাতে থাকেন তিনি। গানের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডই আলোচনায় রাখে তাকে। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন নোবেল। ওই দিন রাত 9টার দিকে গান পরিবেশনের কথা ছিল তার, কিন্তু তিনি মঞ্চে ওঠেন রাত 11টা 20 মিনিটে। তোমাদের কারো সাথে দেখা হয়নি, কুড়িগ্রাম দেখে গেছে, সুন্দর ইন্ডিয়ার বর্ডার লাইট দেখে গেছিলাম, তোমাদের কারো সাথে দেখা হয়নি, দেখা হলো। গান গাওয়ার জন্য মঞ্চে উঠতেই মাতলামি শুরু করেন নোবেল। তার এমন অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শক ও শ্রোতারা। এক পর্যায়ে তারা নোবেলকে উদ্দেশ্য করে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষ নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নেন। ইতিমধ্যেই নোবেলের বিতর্কিত সেই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নজর এড়ায়নি নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদেরও। স্বামীর এমন কাণ্ডে তিনি নিজেও বিরক্ত, সঙ্গে রয়েছে আক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সকাল থেকে শুরু করে ডজন খানেক নিউজ, সমস্যাটা যদি শারীরিক হতো হয়তো বা মানুষ কমেন্টে দোয়ার মাহফিল বসাত, কিন্তু সমস্যাটা মানসিক, তার উপর আবার মাদক ঘটিত। নোবেল প্রথম থেকে কখনোই এমনটা ছিল না। নিজের অভিজ্ঞতার আলোকে সালসাবিল জানান, দীর্ঘদিন শোতে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলকে নামাজ পড়তে দেখেছি। সারেগামা পা চলাকালীন সময়ে পুরো শুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়ত সে। তার ব্যবহার ছিল অমায়িক। আর সেই মানুষটা যখন নিজের কার্যকলাপে নিজেকে নিজেই চিনতে পারছে না, নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা করছে। ভালোবেসে বিয়ে করা সত্ত্বেও এক ছাদের নিচে বেশি দিন থাকা হয়নি তাদের। দাম্পত্য জীবনে বনিবনা না হয় প্রায় 2 বছর আগে নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছিলেন সালসাবিল মাহমুদ। তিনি অভিযোগ তুলেছিলেন নোবেল মাদকাসক্ত এবং বিভিন্ন নারীতে আসক্ত, তাকে নির্যাতন করেছে, আর এসব কারণেই নাকি নোবেলের সঙ্গে তার সংসার করা সম্ভব হয়নি। তবুও বিভিন্ন সময়ে নোবেলের বিতর্কিত ইস্যুতে খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। নেটিজেনদের একাংশ বলছেন, খুব অল্প সময়েই অভাবনীয় ভক্ত তৈরি করেছিলেন নোবেল, কিন্তু সেটি ধরে রাখতে পারেননি। অহংকার আর মাদকের কবলে নিজের অস্তিত্বই হারাতে বসেছেন নোবেল।